যে খবরের দিকে নজর রাখবো আগামীকাল রথ। আর এই মুহূর্তে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে মায়াপুরে। একদিকে কলকাতার ইসকনে তো প্রস্তুতি চলছে, এই অন্যদিকে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মায়াপুরের। দেখতে পাচ্ছেন মায়াপুরের ছবি, এবারে সাজো সাজো রব আগামীকাল রথযাত্রা। রথযাত্রা ঘিরে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে। গত 2 বছর করোনার জেরে এই উৎসব পালন একেবারে তাতে ভাটা পড়েছিল, কিন্তু এখন যেহেতু করোনার যে গ্রাফ, সেই গ্রাফ বেশ কিছুটা স্বস্তি দিয়েছে, তাই রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। একেবারে নিয়ম মেনে, প্রথা মেনেই চলছে এই রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। 2 বছরের করোনার জেরে এই সমস্ত উৎসব আনন্দ সেইভাবে পালন করা সম্ভব হয়নি, এবার সেখানেই রথযাত্রার প্রস্তুতি চলছে একেবারে আনন্দ সহকারে, সেই প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, একদিকে মায়াপুর, অন্যদিকে কলকাতার ইসকন, এই দুই জায়গাতেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আগামীকাল রথ। গত 2 বছর করোনার জেরে রথ সেইভাবে পালিত হয়নি, মাসির বাড়িও যাননি জগন্নাথ বলরাম সুভদ্রা। তবে এবার নিয়ম মেনে তারা মাসির বাড়িও যাবেন, সেখানে থাকবেন, এবং আবারও উল্টো রথের দিন তারা ফিরে আসবেন তাদের নিজেদের বাড়িতে। রথ তৈরির কাজ চলছে, রথ সাজানোর যে শেষ মুহূর্তের কাজ, সেই কাজ চলছে রথযাত্রার প্রস্তুতি ঘিরে সাজো সাজো রব ইসকন এবং মায়াপুরে। দেখতে পাচ্ছেন সেই ছবি, একদিকে কলকাতার ইসকনে চলছে সেই রথ সাজানোর কাজ, শেষ মুহূর্তের প্রস্তুতি, অন্যদিকে মায়াপুরের ইসকনেও চলছে সেই একইভাবে প্রস্তুতি পর্যায়ের কাজ। দেখতে পাচ্ছেন সেই ছবি, একদিকে মায়াপুর ইসকন, অন্যদিকে কলকাতার ইসকন, এই দুটি জায়গাতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেখতে পাচ্ছেন সেই ছবি, রথযাত্রা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেখতে পাচ্ছেন সেই ছবি।